জানুয়ারির প্রথম দিকেই আমরা বা প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে আমরা বেশ কয়েকটি ইউকে ভ্যারিয়েন্ট বাংলাদেশে আইডেন্টিফাই করি এবং সেগুলি আসলে হুবহু যে ইউকেতে যে ভ্যারিয়েন্টটি সেই ভ্যারিয়েন্টটি ছিল। যেহেতু আমাদের এই পেশেন্টগুলো কোয়ারেন্টাইনে ছিল এবং আমরাই তাদের তত্ত্বাবধান করেছি, আমরা তাদেরকে আইসোলেশনে রেখেছি, কন্ট্যাক্ট ট্রেসিং করেছি, এখন এবং এখন পর্যন্ত ইউকে স্ট্রেন থেকে ছড়ানোর কোন যে যেটা ইউকেতে দেখা গেছে যে এটি স্প্রেডিং অনেক বেশি হচ্ছে, সংক্রমণ অনেক বেশি হচ্ছে, সেরকম কিছু আমরা বাংলাদেশে দেখিনি। আসলে পৃথিবীর 80টির বেশি দেশে অলরেডি এই ভ্যারিয়েন্টটি দেখা গেছে এবং পৃথিবীর বহু দেশেই কিন্তু সংক্রমণ যে অনেক বেশি হয়েছে সেরকম না, ইউকের মতো অলমোস্ট কোথাও হয়নি। আমরা যদিও যুক্তরাষ্ট্রে কিছু কিছু জায়গা দেখছি যে বেশ ইউকে ভ্যারিয়েন্ট বেশ ছড়াচ্ছে, কিন্তু আমাদের এই অঞ্চলে আসলে সেই রকম ভাবে ভ্যারিয়েন্টটি এখনো স্প্রেডিং ক্যাপাসিটি অর্জন করে নাই বলে আমাদের ধারণা, কারণ আমরা এখনো সেরকম কিছু দেখছি না। ছড়িয়েছে কিনা সেটা জানার জন্য আপনারা কোন গবেষণা করেছেন কিনা? এখন পর্যন্ত যেটা হচ্ছে যে ইউকে থেকে যারা আসছে, যাদের পজিটিভ হচ্ছে, তাদের প্রত্যেকটা স্যাম্পল আমরা কিন্তু সিকোয়েন্সিং করছি এবং সিকোয়েন্সিং করেই আমরা কয়েকটি পেয়েছি এবং সেটা অব্যাহত হচ্ছে আমাদের, এবং যারা পজিটিভ হয়েছে তাদের আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের কন্ট্যাক্ট পেতে ফলো আপে রেখেছিলাম 14 দিন এবং রিপিটেড টেস্ট করে আমরা দেখেছি সেরকম কিছু হয়নি এবং কন্ট্যাক্টের মধ্যে ছড়ায়। সো আমরা আসলে যেখানেই সংক্রমণ হয়েছে বা আইডেন্টিফাই হয়েছে ইউকে ভ্যারিয়েন্ট দিয়ে সেখানেই সেটা নিয়ন্ত্রণ করতে এখন পর্যন্ত পেরেছি এবং এটা আমাদের চলমান কাজ। স্যার, আপনি বলছিলেন যে আপনারা কন্ট্যাক্ট ট্রেসিং করছেন ইউকে ভ্যারিয়েন্ট, সেই ক্ষেত্রে কতজনের মধ্যে সেই ভ্যারিয়েন্টটা পেয়েছেন এবং তাদের তারা ছড়িয়েছে কিনা? এখন পর্যন্ত আমরা এর ভিতরে আসলে 5-6 জনের কথা যেটা ফলো হচ্ছে সেটাতে আমরা তাদের কন্ট্যাক্ট, আমাদের আসলে অনেক কন্ট্যাক্ট ফলো করতে হয়েছে বিকজ তারা যেহেতু হোটেলে থাকে, হোটেলে অনেকের সংস্পর্শে এসেছিলেন এবং আমরা এখন পর্যন্ত তাদের কন্ট্যাক্টের মাঝে কোন কেস পাইনি এবং সেটা তাদের আত্মীয় স্বজনও ছিল কোথাও কোথাও, এবং এই পর্যন্ত যে ভ্যারিয়েন্টগুলো আমরা আইডেন্টিফাই করছি আমরা সাকসেসফুলি তাদেরকে আইসোলেশন করে এটা কন্ট্রোলে রাখা গেছে, সেখান থেকে আর ছড়ায়নি। আর আমাদের মনে রাখতে হবে যে ইউকে থেকে যেই আসে প্রায় প্রত্যেকেরই কিন্তু স্যাম্পল পরীক্ষা করা হয় 7 দিন পরে এবং সেখানে যেটাই পজিটিভ পাচ্ছে আমরা তারই কিন্তু আসলে সিকোয়েন্স করছি এবং সিকোয়েন্স করে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেলে আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং আমরাও কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং করে ফলো আপ করে তাদেরকে সুস্থ হওয়া পর্যন্ত বা কন্ট্যাক্ট কারো ইনফেকশন হয় কিনা সেটা ফলো আপের মধ্যে রাখছি। এখন পর্যন্ত এরকম হয়নি। টোটাল সংখ্যাটা কত, যে কতজনের মধ্যে পাওয়া গেছে? আমার কাছে যেটা পরিসংখ্যান সেটা আমরা জানুয়ারিতেই হয়তো 6 জনের পেয়েছি, পরবর্তী পর্যায়ে আরো কিছু কাজ হচ্ছে, দেখা যাক যদি আমরা সিকোয়েন্সিং শেষ হলাম। সবাই কি ইউকে থেকে ফেরা? এরা সবাই ইউকে থেকে ফেরা এবং ঢাকা এবং সিলেটে। এটা ভ্যাকসিনে কোনো প্রভাব ফেলবে কিনা সেইটা? ইউকে ভ্যারিয়েন্টে বাংলাদেশে যে ভ্যাকসিনটি আমরা দিচ্ছি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা তো তেমন কোন প্রভাব ফেলে না, এবং যেটা বাংলাদেশে আমরা যে ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা দিচ্ছি এটা ব্রিটেনেও ব্যাপক হারে দিচ্ছে, প্রায় 2 কোটি মানুষের মধ্যে তারা প্রয়োগ করেছে। এখন পর্যন্ত ভ্যাকসিনের উপর এই ইউকে ভ্যারিয়েন্টের কোন প্রভাব পরিলক্ষিত হচ্ছে না, ভ্যাকসিন যথাযথভাবে কার্যকর। এই স্ট্রেইন নিয়ে বড় পরিসরে কোন গবেষণার আপনাদের প্ল্যান আছে কিনা বা আইডিস এর এখন কি করবে? এটা তো আমরা আসলে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে যে বাংলাদেশে ডুবছে কিনা সেটা আমরা পর্যবেক্ষণ করছি এবং আমরা পর্যবেক্ষণ করে আপনারা জানেন যে তারপরে আমরা যাদের যদি এরকম পজিটিভ পাচ্ছি তাদের আমরা যেটা নিয়ম কন্ট্যাক্ট ট্রেসিং করে কোয়ারেন্টাইনে রাখা, আইসোলেশনে রাখা, সেগুলি আমরা যথাযথভাবে করার চেষ্টা করছি এবং এখন যে আমাদের সংক্রমণ সংখ্যা কিছুটা বাড়ছে সেখানে কিন্তু ইউকে ভ্যারিয়েন্টের কোন রকম ভূমিকা আমরা দেখছি না। আমরা মূলত মনে করছি যে মানে মানুষের ভিতরে এক ধরনের রিল্যাক্সেশন এসে পড়েছে এবং আমরা স্বাস্থ্যবিধি মোটেই মানছি না, সেটা হয়তো অন্যতম কারণ এখন তুলনামূলক বেড়ে যাওয়ার। এক তো সংক্রমণ সংখ্যা 5-এর নিচে বহুদিন ছিল, প্লাস আমরা ভ্যাকসিন শুরু করেছি, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তা তৈরি হয়েছে এবং সেখান থেকে আমাদের স্বাস্থ্যবিধি মানাতে যে ব্যাঘাত ঘটছে, আসলে স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে এটাই বাস্তবতা। যতদিন পর্যন্ত পৃথিবীতে প্যান্ডেমিক থাকে ততদিন পর্যন্ত আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধোয়ার অভ্যাসটা আমরা যেটা তৈরি করেছিলাম সেটা রাখতে হবে এবং যতটুকু সম্ভব ব্যক্তিগত দূরত্ব কিংবা সামাজিক দূরত্ব কিংবা যে কোনো জনসমাগম থেকে নিজেকে দূরে রাখাটা উত্তম। মানে যে পরীক্ষাই হচ্ছে এখন তো রোগী বাড়ছে,
এই পরীক্ষার মধ্যে ইউকে স্ট্রেইন আছে কিনা এটা বোঝার মতো আমাদের ল্যাব সুবিধা সারা দেশে আছে কিনা বা আইডিসি এর বাইরে কোথাও আছে কিনা? না, এটা তো আসলে ঢাকা শহরে আমরা আইসিডিআরবি এবং আইডিসিআর, আমাদের শিশু হাসপাতাল, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বা বাংলাদেশের সায়েন্স ল্যাবরেটরি, তারা কন্টিনিউসলি আসলে সেগুলো করছে। এরকম কোন যদি ঘটনা ঘটে থাকে তাহলে এটা অবিলম্বে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরকে জানানোর নির্দেশনা আছে এবং সেভাবে সবাই জানাচ্ছে। এবং এটাতে আসলে সারা দেশে তো সিকোয়েন্সিং করা সম্ভব না, এটা কেউ করেও না, কোনো কেউই করে না। তবে আমরা এক ধরনের জেনোমিক সার্ভেলেন্স শুরু করেছি, সো যদি কোনো ইনফরমেশন আসে সেটা